নমস্কার দর্শকবৃন্দ, ডিএ এবং ভোট জোড়া চাপে স্কুল প্রধানেরা। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। একদিকে জেলা প্রশাসনের নির্দেশ এবং অন্যদিকে শিক্ষক শিক্ষিকাদের দাবি, দুইয়ের মাঝখানে পড়ে উভয় সংকটে প্রধান শিক্ষক শিক্ষিকারা। আন্দোলনরত শিক্ষকদের সাফ কথা, ডিএ বা মহার্ঘ ভাতার দাবি পূরণ না হলে স্কুল প্রধানেরা যেন পঞ্চায়েত ভোটের কাজে তাদের নাম জেলা প্রশাসনের কাছে না পাঠান। অথচ জেলা প্রশাসন পঞ্চায়েত ভোটের জন্য প্রধান শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে শিক্ষকদের তথ্য চাইছে। তথ্য না দিলে স্কুল প্রধানদের জবাবদিহি করতে হবে বলে জানিয়েছে জেলা প্রশাসনগুলি। এই দুইয়ের সাড়াশি চাপে প্রধান শিক্ষকদের প্রাণ ওষ্ঠাগত। বকেয়া ডিএর দাবিতে রাজ্য জুড়ে সরকারি চাকরিজীবীদের আন্দোলনে সামিল হয়েছেন শিক্ষকেরাও। বৃহস্পতিবার সংগ্রামী যৌথ মঞ্চের নেতা কিঙ্কর অধিকারী বলেন, ভোটকর্মী হিসেবে শিক্ষক শিক্ষাকর্মী এবং কর্মচারীদের PP2 এর মাধ্যমে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আমরা সব প্রতিষ্ঠানের প্রধানদের কাছে অনুরোধ করছি, আপনারা কোনোভাবেই এই তথ্য পাঠাবেন না। স্কুলের প্রধান শিক্ষকের কাছে আবেদন জানিয়েছি, শিক্ষক শিক্ষাকর্মী বা কর্মচারীদের মতামত না নিয়ে তারা যেন ভোটকর্মী হিসেবে তাদের কোনো তথ্য প্রশাসনের কাছে না পাঠান। প্রধান শিক্ষকদের একাংশের মতে অনেক ক্ষেত্রেই তারা নাম পাঠাতে বাধ্য হচ্ছেন, কারণ স্কুলের প্রশাসনিক কাজের সিদ্ধান্ত তাদেরই নিতে হয়। তারা নাম না পাঠালে তার দায়ভার সম্পূর্ণ তার ঘাড়ে গিয়ে পড়তে পারে। অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসের সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকেরা জানতে চাইছেন তারা কী করবেন। সংগঠনের প্রধান শিক্ষকদের বলে দিয়েছি, আমরা মঞ্চের শিক্ষকদের পাশে আছি, তারাও যেন আন্দোলনের পাশে থাকেন। শিক্ষকদের তথ্য না পাঠালে প্রশাসন কী ব্যবস্থা করে তা দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে। কর্মচারী সংগঠনগুলির নেতৃত্বের একাংশের বক্তব্য, আন্দোলন হতে পারে, উঠতে পারে নিরাপত্তারও দাবি, কিন্তু ভোটের কাজ করব না এটা বলা সম্ভব নয়। এটা সাংবিধানিক প্রক্রিয়া, সরকারি ব্যবস্থাপনায় যে কোনো কর্মচারীকেই সেই দায়িত্ব পালন করতেই হয়, ফলে সেই প্রক্রিয়া থেকে বিরত থাকার উপায় কার্যত নেই। তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই স্কুলের প্রধানেরা এই সাড়াশি চাপের মধ্যে রয়েছে। ডিএ এবং পাশাপাশি ভোটের কাজে যে তথ্য পাঠাতে হয় সেই তথ্য সংক্রান্ত বিষয়েও কিন্তু তারা চাপে রয়েছে। কিন্তু আমি বলবো, প্রধান শিক্ষক তাদেরও কিন্তু ডিএ দরকার আছে, তাদের কিন্তু ডিএ দরকার নেই এমনটা নয়। সুতরাং তারা চাপে রয়েছে এই কথাটা সম্পূর্ণভাবে বোধহয় বলা ঠিক নয়, কারণ তাদের স্বতঃস্ফূর্তভাবে তাদের কিন্তু এই কাজটা করা উচিত। নিজেদের ঘাড়ের থেকে দায়িত্ব এড়াতে তারা শিক্ষক শিক্ষিকাদের তথ্য পাঠিয়ে দিচ্ছে। তথ্য না পাঠালেও কিন্তু তাদের কাছে কিন্তু সমস্ত তথ্যটাই আছে, এবং তারা এই PP2 বা PP1 এই ফরম্যাট যেটা এবারে করেছে সেটা ফিল আপ করে না পাঠালেও কিন্তু প্রথাগতভাবে ভোটের কাজের যে ডিউটি প্রত্যেকবার ভোটের আগে প্রত্যেকটি স্কুলে পাঠানো হয় সেটা কিন্তু তারা বোধহয় পাঠিয়ে দেবে। এখানে PP1 বা PP2 ফরম্যাটের কোনো গুরুত্ব আছে কি না সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না, কিন্তু আমার এটা মনে হচ্ছে যে তাদের কাছে সমস্ত তথ্যই যখন আছে তো এই ফরম্যাটে ফিল আপ করে পাঠালেও কি না পাঠালেও কি তারা কিন্তু ডিউটিটা দেবে। এখন ডিউটি দেওয়ার পরে ডিউটিতে যাওয়া উচিত কি উচিত না বা আজ কেউ যাবে কি যাবে না সেটা সম্পূর্ণ সেই সময়কার ব্যাপার। তো যাই হোক, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।